বর্তমানে বলিউডের অন্যতম চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট দীর্ঘ 4 বছর একসঙ্গে থাকার পর 2022 সালে সংসার পাতেন রণলিয়া জুটি। তবে আলিয়ার সঙ্গে সম্পর্কের আগে একের পর এক প্রেম এসেছিল রণবীর জীবনে। বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছে সেই খবর। শুধু দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রীরাই নন, আরও বহু নারীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিলেন রণবীর। আলিয়া রণবীরের জীবনে আসার পর নিজেকে গুছিয়ে নেন এই অভিনেতা। তবে জানা যায়, আলিয়াকে বিয়ে করার ইচ্ছে ছিল না রণবীরের, ইচ্ছে ছিল অন্য এক নায়িকাকে বিয়ে করার। কোন নায়িকাকে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেতা? বেশ কয়েক বছর আগে কফি উইথ করণের শোতে আসেন রণবীর। সেখানেই প্রযোজক পরিচালক করণ জোহর রণবীরকে জিজ্ঞাসা করেন আনুষ্কা শর্মা, আলিয়া ভাট এবং জ্যাকুলিন এর মধ্যে তিনজনের মধ্যে কাকে বিয়ে করবেন এবং কার সঙ্গে হুক আপ করবেন রণবীর। এক মুহূর্ত না ভেবে অভিনেতা বলেন তিনি বিয়ে করতে চাইবেন হ্যায় দিল কে মুশকিল খ্যাত অভিনেত্রী আনুষ্কা শর্মাকে, আর অন্য দুই নায়িকাকে বিয়ে করবেন না, কেবল হুক আপ। যদিও শেষমেশ রণবীরের মনের ইচ্ছা পূরণ হয়নি,